আজকে আমরা কিছু কৌশল দেখব, সাধারণত ডিম নিয়ে। ডিম নিয়ে অনেক কিছু করা যায়, কিছু ডেকোরেশন কিভাবে। আজকে প্রথমে শিখব কিভাবে একটি ডিম থেকে একটি কুসুম আলাদা করা যায়। প্রথমে তাহলে একটা ডিমকে ফাটাই নি। খেয়াল করে দেখবেন, অনেক সময় আমরা কোনো ডিমকে কোনাতে ভাঙি, এক্ষেত্রে ডিমের খোসা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। খেয়াল করবেন, ফ্ল্যাট সারফেসে, সমতল সারফেসে যদি ডিমটা ভাঙা হয়, সেক্ষেত্রে ডিমের খোসা ডিমের সাথে থাকে না। আমরা একটা ডিম ভেঙে নিলাম। ডিম থেকে কুসুমটিকে আলাদা করব। সেক্ষেত্রে একটি সাধারণ বোতল আমাদের সবারই হাতের নাগালে থাকে। আমরা খেয়াল করে দেখি, বোতলটাকে যদি আমরা চাপ দিয়ে কোনো কিছুতে আটকাই দিই, বোতলটা বাতাসটা আটকে যায়, ছেড়ে দিলে সেটাকে ভিতরে টেনে নেয়। সেক্ষেত্রে আমরা ডিমের কুসুমের ক্ষেত্রে একই কাজ করব। দেখেন, খুব সহজে ডিমের কুসুমটি আমরা ডিম থেকে আলাদা করে নিতে পারলাম। এক্ষেত্রে আপনারাও খুব সহজে ডিমের কুসুমটি ডিম থেকে আলাদা করে নিতে পারেন। এখন আপনাদের দেখাবো কীভাবে একটি সিদ্ধ ডিম এবং একটি কাঁচা ডিমের মধ্যে পার্থক্য করবেন। আমার হাতে রয়েছে একটি সিদ্ধ ডিম এবং একটি কাঁচা ডিম। তো আমি যদি ডিম দুটোকে একটি সমতল জায়গাতে স্পিন করি, তাহলে দেখা যাবে যে যেটা সিদ্ধ ডিম হবে সেটা একটু বেশি ঘুরবে, এবং যেটা কাঁচা ডিম হবে একটু তুলনামূলক কম ঘুরবে। তো দেখা যাক, স্পিন করার পর দেখা যাচ্ছে যে একটি ডিম, আমার ডান হাতের যে ডিমটি ছিল সেটা হলো একটু বেশি ঘুরছে, কিন্তু বাম হাতেরটা একটু কম ঘুরছে। সো আমার এটা হলো সিদ্ধ ডিম এবং এটা হলো কাঁচা ডিম। এখন আপনাদের দেখাবো কীভাবে একটি সিদ্ধ ডিমের খোসা ছাড়াবেন অতি সহজ উপায়ে। তো খোসা ছাড়ানোর জন্য প্রথমে আপনার যা করণীয়, ডিমের মোটা অংশে যে মোটা অংশটা থাকবে তার সেখান থেকে কিছু খোসা ছাড়িয়ে নেবেন, গোল করে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর যা করতে হবে, ডিমের চিকন অংশ যেটা আপনাদের দেখাচ্ছি, চিকন অংশ যেটা থাকবে চিকন অংশে হালকা করে ভেঙে নেবেন, ছোট একটা ছিদ্র করবেন, একটা ফু দেওয়ার জন্য, মুখ দিয়ে ফু দিতে হবে। তার জন্য আপনাদের সেখানে হালকা একটু খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর যা করতে হবে, ডিমটা হাতের বৃদ্ধাঙ্গুলের পাশে যে গ্যাপটা থাকবে সেখানে রেখে আলতো করে ধরবেন। ধরার পর চিকন যে পাশটা থাকবে সেই পাশটা মুখের সাথে লাগিয়ে ফু দিবেন, এবং দেখবেন যে ডিমটা বের হয়ে গেল। ধন্যবাদ। খেয়াল করে দেখুন, অন্ধকারে আপনার কতটুকু আলো দিচ্ছে।